দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় বায়ু ও সৌরশক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের নেওয়া উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও এই পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। লন্ডন প্রবাসী এক বাংলাদেশি ঢাকায় তার নিজ বাড়িতেই শুরু করেছেন বায়ু ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন। এর থেকে ভালো সুফলও পাচ্ছেন বলে জানান তিনি। রিপোর্ট করছেন রবিউল ইসলাম রাজু। চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন কম হওয়ায় দেশজুড়ে রয়েছে বিদ্যুতের সংকট। আর এই পরিস্থিতি মোকাবেলায় বিকল্প উৎস বায়ু ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নিয়েছে সরকার। ছোট পরিসরে বায়ু ও সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাসাবাড়িতেও উদ্যোগ নিচ্ছেন কেউ কেউ। এরই মধ্যে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি পুরনো ঢাকার লালবাগে তার নিজ বাড়ির ছাদে স্থাপন করেছেন সোলার প্যানেল ও ভার্টিক্যাল উইন্ড টারবাইন। যে কোনো একটা হাতুড়ি মিস্ত্রি এটা তৈরি করে এটা ব্যবহার করতে পারবে, এত ইজি একটা টেকনোলজি। একটা ম্যাগনেট এবং কয়েলের সমন্বয় এই জিনিসটা, এটা আমরা বাতাসের সাহায্য পারি, পানির সাহায্য এটাকে ব্যবহার করতে পারি এবং সূর্য তো সোলার আসেই। লন্ডন প্রবাসী ফজলুল হক জানান, এ ধরনের সোলার প্যানেল ও উইন্ড টারবাইন স্থাপনে খরচ খুব একটা বেশি না, আর এ থেকে দীর্ঘমেয়াদে বেশি সুফল পাওয়া যাবে বলেও আশা করছেন তিনি। যখন লোডশেডিং হয় তখন এটা অন করে দেই, এলসিডি টেলিভিশন চলে, প্লাস 5টা এনার্জি সেভিং বাল্ব চলে। এমনকি আরেকটা জিনিস আমরা টেস্ট করে দেখছি যে গ্রামেগঞ্জে আমরা ডিপ টিউবওয়েল থেকে আমরা কৃষিকার্যের জন্য পানি পর্যন্ত আমরা উঠাইতে পারবো। ব্যক্তিগত পর্যায়ে এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করে চলমান সংকট অনেকটা মোকাবেলা করা সম্ভব হবে বলেও আশা করেন তিনি। রবিউল ইসলাম রাজু, এটিএন বাংলা, ঢাকা।